হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বের খুঁটিনাটি ডিটেলিং অফ ইউনিভার্স। আমরা স্পেশাল ভিডিও করছিলাম, পার্ট ওয়ান অলরেডি করেছি, পার্ট টু হচ্ছে এই মডার্ন জিওগ্রাফির কয়েকটা ব্রাঞ্চ নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি তোমরা কালকের ভিডিওটা দেখেছো, যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে কালকের ভিডিওটা দেখে নিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, যারা নতুন তারা পজিটিভলি সাবস্ক্রাইব করো। কাল আমরা অলরেডি এই ব্রাঞ্চেসগুলো তোমাদেরকে দেখিয়েছি, ডিসকাস করেছি যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড দ্য ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি কী, এই পার্টসগুলো, এই ক্লাসিফিকেশনসগুলো আমরা দেখেছি। এবার দেখো, মডার্ন জিওগ্রাফিতে বেশ কিছু নতুন অ্যাডিশন হয়েছে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট অ্যাডিশন হলো রিসোর্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। রিসোর্স কথাটার মানে কি? রিসোর্স মানে যে জিনিসের ইম্পর্টেন্সি আছে সেটাকে আমরা রিসোর্স বলি। যেমন ধরো, আমরা সবাই একটা জিনিস জানি, ইউজ অ্যান্ড থ্রো পেন। যতক্ষণ পর্যন্ত সেটার কালি আছে, যতক্ষণ পর্যন্ত সেই পেনটা ইউজ করার জায়গায় আছে, দেন দ্যাট ইজ রিসোর্স। যেই ওটার কালিটা শেষ হয়ে যাবে, সেটা কিন্তু আর আমাদের কাছে রিসোর্স নয়। ইন দ্যাট কেস, সেই হিসেবে আমরা তোমাদেরকে দেখাই দুটো টাইপের রিসোর্স মেইন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ন্যাচারাল, একটা হলো হিউম্যান বিইংস যেটা ক্রিয়েট করে, তার মানে ন্যাচারাল জিনিসকে ইউটিলাইজ করে যেটাকে ক্রিয়েট করা হয়। ওকে, ন্যাচারালের মধ্যে আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে রিনিউয়েবল, মানে যেটাকে আমরা নতুন করে তৈরি করতে পারি। যেমন ধরো, উইন্ড বা সোলার এনার্জি থেকে যে এনার্জিগুলো, ইটস আ কন্টিনিউয়াস ফ্লো। ওকে, সেই এনার্জিগুলো কখনো শেষ হয় না, এগুলোকে আমরা বলবো রিনিউয়েবল রিসোর্স। আর নন রিনিউয়েবল কোনগুলো? নন রিনিউয়েবল বা বায়োলজিক্যাল বলতে যেটা বোঝানো হয়, যেমন ধরো কোল, পেট্রোলিয়াম এইসবগুলো। তো এই কোল, পেট্রোলিয়াম এইসবগুলো হলো এমন একটা ফ্যাক্টর যেগুলো একবার শেষ হয়ে গেলে কিন্তু আর সহজে তৈরি করাটা পসিবল নয়, বা এটা তৈরিটা কিন্তু আমাদের হাতে থাকে না। এর রেসপেক্টে, আমাদের সোর্সের রেসপেক্টে, আমরা এটাকে দুটো পার্টে ডিভাইড করেছি। একটা হলো ন্যাচারাল ভেজিটেশন, একটা হলো ওয়াইল্ড লাইফ। ওকে, তার মানে দুটো পার্ট থেকে এটা ফর্মেশন হয়। আর নন রিনিউয়েবলগুলোরও আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে রিসাইকেলেবল, একটা নন রিসাইকেলেবল। রিসাইকেলেবল মানে যেটা থেকে ভেঙে চুরে গেলে সেটা থেকে আবার নতুন করে তৈরি করা যায়, সেটাকে বলা হয় রিসাইকেলেবল। আর নন রিসাইকেলেবল বলতে কী বোঝায়? সেটা হচ্ছে নন রিনিউয়েবল ফ্যাক্টরসগুলো। ওকে, যেমন ধরো রিসাইকেলেবল ফ্যাক্টরস বলতে, যেগুলো ধরো তোমার কোনো মেটালিক ইউজ যেগুলোর আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে রিসাইকেলেবল রিসোর্সেস। ওকে, যেমন একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরে নাও একটা কোনো জিনিস লোহা দিয়ে বানানো হয়েছে, জিনিসটা নষ্ট হয়ে গেল, তার মানে সেটাকে তোমরা আবার কী করতে পারো, ওই লোহাটাকে গলিয়ে আবার নতুন কোনো জিনিস বানানো যায়। তার মানে এটা হচ্ছে নন ফ্যাক্টরটা হলো রিসাইকেলেবল, মানে জিনিসটাকে আমরা নতুন করে তৈরি করতে পারছি। আর নন রিসাইকেলেবল মানে যেটাকে আর তৈরি করা যায় না। যেমন ধরো কোল, কোলটাকে আর তুমি কখনো আবার সেই পুরনো ফরমেশনসে ইউজ করা হয়ে গেলে ফিরিয়ে আনা সম্ভব নয়। ওকে, আর হচ্ছে হিউম্যান বিইংসের রিসোর্স। হিউম্যান বিইংসের রিসোর্স মানে যেমন ধরো ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাকশনস, ডিফারেন্ট টাইপস অফ ইনস্টিটিউশনস, এই জিনিসগুলোকে আমরা কিন্তু ইউটিলাইজ করি, বা আমরা যেগুলো নেচার থেকে পাই সেগুলোকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে বানানো হয়। দোজ আর অলসো আ কাইন্ড অফ রিসোর্স। নেক্সট দেখো, আগের দিন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে রিসেন্ট ডেইজে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে জিআইএস অ্যান্ড জিপিএস। এটাকে একসাথে বলা হয় রিমোট সেন্সিং। জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা এখন পৃথিবীতে বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইউজ করি, যে স্যাটেলাইটসগুলো থেকে আমরা বিভিন্ন আর্থের বাইরে এবং আর্থের ভেতরে বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইউজ করে বিভিন্ন ধরনের ছবি তোলা হয়, সেগুলোকে অ্যানালাইসিস করে বিভিন্ন ইমেজ পাওয়া যায়, এবং এইগুলো করার জন্য ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যারকে ইউজ করা হয়। ওকে, এই ফার্স্ট অফ অল এটা একটা বড় কেরিয়ার অপরচুনিটি অফকোর্স, অ্যান্ড তার উপরে এটার জন্য আমাদের জিওগ্রাফির ওপর ভীষণভাবে ডিপেন্ড করতে হয়। কেন না, স্যাটেলাইট মুভ করাতে হলে তোমাকে আর্থের রোটেশন রেভলিউশন সম্পর্কে জানতেই হবে। আর আশা করি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আর্থের রোটেশন রেভলিউশন দেখেছো,
এটা জানা থাকলে স্যাটেলাইটের মুভমেন্টটা বুঝতে এবং স্যাটেলাইট মুভমেন্ট যারা অপারেট করে তাদের অনেক বেশি ইজি হয়। ওকে, এছাড়া এই জিনিসটা, এটা এখন আমরা ফোনেও দেখে অভ্যস্ত, মোবাইল ফোনে স্পেশালি, সেটা হচ্ছে জিপিএস অ্যান্ড জিআইএস। জিপিএস কথাটার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, মানে কোনো একটা জিনিস পজিশন কোথায় সেটা জানা হচ্ছে আমাদের। যেমন ধরো ফোনেই আমাদের জিপিএস থাকে, জিপিএস যদি তুমি ট্র্যাকারটা অন করে দাও তাহলে তুমি ইজিলি জানতে পারো সেই জিনিসটা কোথায় আছে। এর একটা বড় অপশন বা বড় একটা জায়গা ইউজ হচ্ছে এখনকার দিনের ওলা উবার সার্ভিস, আশা করি সবাই এটা অ্যাক্সেস করেছো বা জানো। তো সেইটাতে ক্ষেত্রে দেখবে কি, তুমি যদি জিপিএসটা অন করে দাও সাথে সাথে তোমাকে দেখিয়ে দেয় যে তোমার ওলা বা উবারের ড্রাইভার কোথায় আছে, তুমি এখন কোথায় আছো, কোন রাস্তা দিয়ে যাবে, এগুলো ইউজ করা হয়। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে ওই পজিশন, কোনো একটা অবজেক্টের পজিশন জানার জন্য ব্যাকগ্রাউন্ডে যে সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে স্যাটেলাইটিক সিস্টেম। ওকে, এরপরে এটা কিন্তু পুরোটাই জিওগ্রাফি বেসিস, এটা কিন্তু এখনকার দিনে একটা বড় কেরিয়ার অপরচুনিটি, শুধু তাই নয় এটা একটা বিশাল ইউজও রয়েছে। আরেকটা পার্টে আসি আমরা, ক্লাউড কম্পিউটিং। তোমাদের কালকেই আমি বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যদি ধরো তোমাদের, আমরা বিভিন্ন মেল আইডি ইউজ করি, একবারও ভেবে দেখেছো এই মেল আইডির আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস থেকে ইউজ করতে পারো? বাট পসিবল কী করে? পসিবলটা হয় হচ্ছে আমাদের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে লাইক গুগল, মাইক্রোসফট, এরা কী করে, এরা আয়নোস্ফিয়ারে, মানে অ্যাটমোসফিয়ারের একটা লেয়ারে এদের ডেটাগুলোকে স্টোর করে রাখে। এবার তোমার যেখান থেকে দরকার, যখনই দরকার, তুমি সেখান থেকে ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারো। কিন্তু তার জন্য আমাদের এই ইন্টারনেট সার্ভিস বা এখনকার দিনে আমরা অনেকেই ওয়াইফাই ইউজ করি, সেই রাউটার সার্ভিস ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এবার এর জন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমাদের এই রাউটার সার্ভিস বা ইন্টারনেট সার্ভিসের জন্য তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সফটওয়্যার ফ্যাক্টরটা খুবভাবে ইম্পর্ট্যান্ট। এটা না জানলে ক্লাউড কম্পিউটিংয়ে যারা ইঞ্জিনিয়ার তারা অবশ্যই করতে পারতো না। কিন্তু ডেটাগুলো স্টোর রাখা হয় হচ্ছে আয়নোস্ফিয়ারে, সেই কারণে জিওগ্রাফিটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এই ফ্যাক্টরটা পুরোটাই জিআইএস, তার মানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ওকে, তো এখানে আশা করি তোমরা বুঝতেই পারছ যে জিওগ্রাফি কথাটা যখন আছেই তো তার ইউজেসও কতটা ভাস্ট। তো আমরা মোটামুটি এই দুটো ভিডিও থেকে, কালকের এবং আজকের ভিডিও থেকে, ক্লাসিফিকেশনস অফ দি জিওগ্রাফি অর দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ দ্য জিওগ্রাফি সম্পর্কে পড়াশুনো করলাম। আমরা ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ দি জিওগ্রাফি সম্পর্কে জানলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পজিটিভলি সবাই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল যেভাবে করছিলাম সেভাবেই করবো, এটা একটা স্পেশাল রিকোয়েস্টের ভিডিও ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই অল অফ ইউ।